হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের স্পেশাল রেসিপি হচ্ছে আমলসি বা ম্যাঙ্গো লসি রেসিপি। অত্যাধিক গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা দারুণ টেস্টি ম্যাঙ্গো লসি বলে তো আর কোনো কথাই হয় না। এই রেসিপিটা একদম পারফেক্ট আর খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, তো আসুন শুরু করা যাক। ম্যাঙ্গো লসি বানানোর জন্য সবার আগে আমি একটা মশলা প্রিপেয়ার করব, যার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে 1.5 চামচ পরিমাণ গোটা জিরেকে ড্রাই রোস্ট করে নিলাম। তারপর এটাকে ঠান্ডা করে ডাইরেক্টলি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এর সাথেই যোগ করে দেব 1/2 চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চামচ পরিমাণ বিট লবণ আর 1/2 চামচ পরিমাণ রেগুলার লবণ। খুব ভালোভাবে সব কিছুটাকে ব্লেন্ড করে নেব। এদিকে আমরা নিয়েছি 2 পাকা আম, ওজনে প্রায় 500 গ্রাম। প্রথমে আমের স্কিনটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি, তারপর এর পাল্পটাকে বের করে নেব। আমলসির জন্য আমের স্কিন বা গুটলি দুটোকেই বাদ দিয়ে ফেলে দেব। আর এই পাল্পটা বের করার বিভিন্ন রকমের প্রসেস রয়েছে, কেউ বটি দিয়ে কেউ ছুরি দিয়ে, যে যেমন পারেন সেইভাবে বের করে নেবেন। তো এবার পাল্পটাকে আমরা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে জল ছাড়াই ব্লেন্ড করে নেব। মোটামুটি 30-40 সেকেন্ড সময় ধরে আমের পাল্পটাকে ব্লেন্ড করে নিয়েছি। আরও লাগছে লসির জন্য 500 গ্রাম দই, আর 500 গ্রাম দইয়ের জন্য নিয়েছি 4 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ লবণ। খুব ভালোভাবে সব কিছুটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে মোটামুটি আমার সময় লাগবে 1 থেকে 2 মিনিট। এরই সাথে 1 মিনিট পর যোগ করে দিলাম লসিটা একদম চিল্ড করার জন্য কয়েক টুকরো বরফ, আর যোগ করে দেব আমের পাল্প যেটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম। আরও 1-2 মিনিট সময় ধরে খুব ভালোভাবে সব কিছুটাকে ফেটিয়ে মিশিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। তো ভালোভাবে সব কিছুটা ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আমি 1 ফোঁটাও জল ইউজ করিনি, ভালো মানের দই ছিল সেই জন্য এর কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আর গাঢ়। তবে আপনারা যদি পাতলা চান অল্প একটু জল যোগ করতে পারেন। এবার আমাদের এই ম্যাঙ্গো লসিটা পরিবেশনের পালা। আমরা এটা একটা চিনেমাটির বাসনে পরিবেশন করে দিলাম, আপনারা চাইলে গ্লাসেও পরিবেশন করতে পারেন। টেস্টটা বাড়ানোর জন্য আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প দিলাম, আর সাথে একটু কুচুনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিচ্ছি। ড্রাই ফ্রুটস না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে মুখে যখন ড্রাই ফ্রুটসগুলো পড়ে। তবে এই টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমার বাড়ির সকলের তো ভীষণ পছন্দ হয়েছে আর ভীষণ আনন্দের সঙ্গে পান করেছে। তো আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই বানিয়ে একবার ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তখন ভিডিও দেখার জন্য ধন্যবাদ।